আমার লেখা একটি কবিতা পাঠ করতে যাচ্ছি। কবিতার নাম উদ্দেশ্য। কিভাবে তা হারিয়ে যায় যা আমরা ভালোবেসে আঁকড়ে রাখতে চাই? কেন তা হারিয়ে যায় যখন আমরা তীব্রভাবে সে জিনিস রাখার জন্য মোহগ্রস্ত হয়ে যাই? যদি তা হারিয়ে যাবে, তা কেনই বা আমাদের জীবনে আসবে? কেনই বা জগতের সমস্ত মায়া সে জিনিসের সাথে জড়িয়ে যাবে? হারাবার তো অনেক কিছু আছে, যা চাই না তা যাক না হারিয়ে। কেন এই পৃথিবী থেকে হারিয়ে যায় না কষ্ট, ক্ষুধা, দারিদ্র, মানুষে মানুষের বৈষম্য, ধর্ম নিয়ে লড়াই? কেন হারিয়ে যায় না প্রেমিক প্রেমিকার লাঞ্ছনা বঞ্চনা, অবহেলা, অবজ্ঞা? কেন হারিয়ে যায় না তোমার আমার ভাবনার যত ভিন্নতা? কেন যুদ্ধ করি তুমি আমার মতো হও আর আমি তোমার মতো? এ নিয়ে হারিয়ে যাক তোমার আমার মাঝে সকল আত্ম অহমিকা, স্বার্থবাদিতার ভালোবাসা। বেঁচে থাকুক শুধু নিঃস্বার্থ ভালোবাসা। তা তো হয় না, তাই এ প্রশ্নরত মন ধরে যত পায় না। হারিয়ে কেন যায় না যুদ্ধ এ পৃথিবী থেকে ও আমাদের হৃদয় থেকে? কেন এত যুদ্ধ করতে হয় তোমাদের? কেনই বা আমরা যুদ্ধ করি আমাদের সকল অতৃপ্ত বাসনার সাথে? কেন আমি যুদ্ধ করি আমার এই মনের সাথে যে জিনিস হারিয়ে গেছে তা নিয়ে? যুদ্ধ করি প্রতিনিয়ত কত শত জিনিসকে ঘিরে। এমন কি অর্জন করি যুদ্ধ করে? শুধু শূন্যতা, যা অপূর্ণতায় পূর্ণ। বলে মনকে, যা আবার যুদ্ধ কর, ছিনিয়ে এনে সে জিনিস যা তোর প্রাপ্য। কোনো কিছু হারিয়ে ফেলা এ এক দুঃস্বপ্ন। সে স্বপ্ন থেকে জাগ্রত হলে হয়ে যাবে মুক্ত। হারিয়ে যাওয়া সকল জিনিস গেছে তা কৃষ্ণ গহ্বরে পড়ে। সেখানে এত নিকষ কালো, তার পাবে না খুঁজে। অবশেষে সান্ত্বনা স্বরূপ যা পাবে তা হচ্ছে উদ্দেশ্য। কোনো উদ্দেশ্য ছাড়া নাকি কিছুই ঘটে না মানুষের জীবনে। ধন্যবাদ।